হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা ইদানিং দেখতেছি অ্যাভেলেবেল ফেসবুক আইডি হ্যাক হয়ে যাচ্ছে, বা সেম নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে কেউ কারোর সাথে ব্ল্যাকমেলিং চেষ্টা করতেছে। সো আজকে দেখাতে যাচ্ছি এরকম যে মেসেঞ্জারের কিছু ব্ল্যাকমেলিং সিস্টেম, যে ব্ল্যাকমেলিং সিস্টেমগুলো কাজে লাগিয়ে কিছু কিছু মানুষ মানুষ থেকে অনেকটা খাতিয়ে নিয়ে যাচ্ছে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো একটা ইন্টারফেস। ধরেন এখন যে কোনো কেউ আমাকে একটা এসএমএস করলো, এসএমএস করে যে কোনো একটা এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট কিন্তু আমি হয়তো বা কারোর সাথে করিনি, কিন্তু উনি একটা ফেক এসএমএস করে আমাকে একটা এগ্রিমেন্ট দেখালো, যে বা ওইটার স্ক্রিনশট দিয়ে যে কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দিয়ে যে কোনো একটা বিপদের মধ্যে ফেলে দিল বা ব্ল্যাকমেল করলো। তো সে সেম মেসেঞ্জার কোয়ালিটি যে ফেক এসএমএসগুলো করা হয় সে সফটওয়্যারটি আজকে আলোচনা করতে হচ্ছে। যেমন এই হচ্ছে একটা মেসেঞ্জার অপশন। তো এখানে এটা হচ্ছে ফেসবুক অরিজিনাল যে একটা অ্যাপস মেসেঞ্জার, সেটা ঠিক সেম অবস্থানে। এখানে ঠিক যেভাবে মানুষ আমার সাথে এসএমএস করছে ফেক ইয়েটার মধ্যেও সেম এভাবে করা যাবে। তো ফেক চ্যাটটা যখন আমি ক্লিক করে ঢুকবো, ঢুকার পর এখানে কন্ট্যাক্টের মতো দুটো চিহ্ন আছে, এখানে ক্লিক করার পর যেমন কারেন্ট চ্যাট, কারেন্ট গ্রুপ, এডিট কন্ট্যাক্ট। তো কারেন্ট চ্যাটের এখানে যা আমি যদি একটা নাম লিখলাম, যেমন আমার ফেসবুক আইডি যেভাবে সেভাবে, যেমন মোহাম্মদ দালাল, লিখে সেভ দিয়ে দিলাম। এখানে কিন্তু একটা মানে আমার যে একটা পার্সোনাল আইডিটা চলে আসলো। আসার পর এখানে যদি আমি এই ছবিটা চেঞ্জ করে দিই, যেমন আমার ঠিক আইডিতে যে একটা ছবি আছে সেই ছবিটা আমি যদি অ্যাড করে দিই এখানে, যেমন আমার আইডি ফেসবুকের প্রোফাইলের মধ্যে যে পিকটা আছে সেই পিকটা আমি যদি এখানে অ্যাড করে দিলাম, অ্যাড করে দিলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এখন আমি কিছু নিজে নিজে কিছু কথোপকথন নিজে নিজে বানালাম, বানাই সেটা একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে তাকে একটা হয়রানির মুখে ফেললাম। ধরেন এখন আমি নিজের আইডি দিয়ে আমি এক্সাম্পল দেখাচ্ছি। ধরেন আমি এখানে এসএমএস করলাম যে হাই, যেমন এখন আমি যদি কাউকে হাই এসএমএস করি অবশ্যই তার রিপ্লাইটা হ্যালো এরকম একটা এসএমএস আসবে। তো এখানে ফেসবুক মেসেঞ্জারে যখন আমরা একটা এসএমএসে ক্লিক করি তখন কিন্তু সেন্ডার এখানে ক্লিক করলে অপশনলি সেন্ড হয়ে যায়, কিন্তু এখানে এমন একটা অবস্থান যে এখানে ক্লিক করলে সেন্ড অ্যান্ড রিসিভ দুটো অপশন থাকে। তো আমি যদি এখানে সেন্ডের মধ্যে রিপ্লাইটা দিই, যেমন হাই সেন্ড দিলাম, দিলে এখানে হাইটা গেলো, এরপর সেম টু সেম অবশ্যই হাই একটা এসএমএস করলে রিপ্লাই আসবে হ্যালো। তো আমি যদি আবার হ্যালোটা দিই, হ্যালোটা দেওয়ার পর এখানে সেন্ডার অপশন গিয়ে যখন আমি রিসিভ দিব এখন এখানে এই কর্নারে চলে আসলে হ্যালো, মানে এর মানে বোঝাচ্ছে এরকম হয়েছে যে আমি হাই পাঠানোর সাথে সাথে উনি আমাকে হ্যালো একটা অপশন দিলে, বা অ্যাক্টিভিটি যে একটা অপশন, যেমন অ্যাক্টিভ নাও, এখন আমাকে অ্যাক্টিভ দেখাচ্ছে। দেখার পরে এখানে আমি হয়তো একটা এসএমএস করলাম, যেমন বাই একটা কাজ করতে পারবেন, যখন সেন্ডে ক্লিক করলাম তো চলে গেল ভাই একটা কাজ করতে পারবেন। সেম অবস্থান আমি যখন এই এসএমএসটা রিপ্লাই দিব, রিপ্লাই দেওয়ার পর অবশ্যই উনি একটা এসএমএস আমাকে রিপ্লাই দিবে হ্যাঁ অথবা পারবেন। তাহলে এখানে আবার সেম পজিশন আমি দেখলাম হুম বলেন, এখানে আবার রিসিভের এখানে যখন ক্লিক করবো রিপ্লাইটা চলে আসলো। এরপর হয়তো বা কাজ দিচ্ছি যে এরকম যে একটা ইমো আইডি, একটা এমআইডি হ্যাক করতে পারবেন, এই এটা লিখে আমি যখন সেন্ড করলাম এখানে একটা এসএমএস চলে গেল। এরপর হয়তো উনি বললেন হ্যাঁ হুম পারবো, এর বিনিময়ে কী দিবেন? এর বিনিময়ে। এরপর ধরুন আবার আমি রিপ্লাইটা করলাম যে হ্যাঁ আপনি কী চান, আপনি কী চান,
আচ্ছা, কিচ্ছান লিখে আমি যদি আমি যদি আবার সেন্ডের মধ্যে ক্লিক করি তাহলে অবশ্যই চলে গেল। এরপর আবার লিখলাম যে 10,000 টাকা লাগবে। এই বলে আমি যখন আবার রিসিভ ক্লিক করলাম চলে আসলো যে 10,000 টাকা লাগবে। তো এরপর আমি যদি এখানে ক্লিক করে যে আচ্ছা ঠিক আছে, তো এখানে যেমন এই ইন্টারফেসটা এখানে যেভাবে দেখাচ্ছে, যেমন আবার ইচ্ছে করলে আপনি এখান থেকে মানে সেট প্রোফাইল দিয়ে মানে যে নতুন যদি কোনো ফিক দিয়ে সেটাও অ্যাপ্লাই করতে পারেন। আর এ ঠিকই এখন কিন্তু কথাবার্তা ঠিকভাবে মেসেঞ্জার মতো দেখাচ্ছে, কিন্তু এখন যদি যে কেউ এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করে দেয় অবশ্যই কিন্তু মানুষ বিশ্বাস করতে বাধ্য যে অবশ্যই আমি আমার আইডি থেকে যে কারোর সাথে একটা ইমো আইডি হ্যাক নিয়ে বা যে কোনো একটা কিছু নিয়ে কথা বলতেছি। সো এই বিষয়টা থেকে সবাই সাবধান থাকার চেষ্টা করবেন, আর অবশ্যই এরকম যদি কোনো কিছু আসে সব কিছু ভালোভাবে চেক করে দেখবেন। চেক করে দেখার পর অবশ্যই সেই জিনিসটা নিয়ে কাটাকাটি করবেন। এটা হচ্ছে যে হয়তো যে কোনো একটা সাধারণ প্রবলেমের কারণে যে কোনো একটা জীবনের অনেকটা ঝুঁকি আসতে পারে, যেমন এখানে হয়তো আমি একটা সাধারণ একটা ইমো আইডি হ্যাক নিয়ে কথা বলতেছি, হয়তো এমন হতে পারে যে আপনার লাইফ নিয়ে বা কোনো কিছু নিয়ে এরকম একটা স্ক্রিনশট চলে আসতে পারে যেটা হয়তো আপনার লাইফের উপর অনেক ব্যাঘাত ঘটাতে পারে। যেমন সেম এই ভিডিওটা বানানোর জন্য অবশ্যই আমাকে অনেক এসএমএস করা হয়েছিল যে এরকম যে ফেক আইডি বা ফেক একটা মেসেঞ্জার দিয়ে মানুষের নিজ নাম দিয়ে অ্যাড করে বিভিন্ন ধরনের স্ক্রিনশট বানায় তারপরে এগুলো দিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। সো সেই ইয়েটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করলাম। যেমন সরাসরি এখানে আপনি যখন মেসেঞ্জার ফেক মেসেঞ্জার যেটা লোকদের যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনি দেখবেন যে ফেক সেট এটা কিন্তু এখানে শো করতেছে। তো শো করার পর এখান থেকে আপনার যখন আপনি মেসেঞ্জারে ক্লিক করবেন কিন্তু এখানে কিন্তু পুরোপুরি সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে না যে এটা ফেক কোনো একটা অ্যাপস। যেমন এখানে উপরে ফেক লেখা আছে, ঠিক আপনি ফেক এর এখানে করে মেসেঞ্জারে যদি কোনো পিক থাকে সেটা আপলোড করে দিলে এখানে চেঞ্জ করে বলতে, মানে সত্য কথা ফুল টু ফুল এখানে হচ্ছে মেসেঞ্জার। তো ইনশাল্লাহ সবাই একটু সাবধান থাকবেন আর এসব ইয়ে থেকে বিরত থাকবেন। যদি কোনো প্রবলেম পড়ে থাকেন ইনশাল্লাহ জানানোর জন্য চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের উৎসাহ পেলে অবশ্যই ভিডিও বানাতে সবসময় চেষ্টা করে যাই। আর আপনাদের উৎসাহ আছে বলে ইনশাল্লাহ আজ পর্যন্ত ইউটিউবিংয়ে আসি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন।